हेलो क्रिएटिव फिल्म मेकर भिडियोते सबाई के स्वागतम। आज हमें देखो क्यों एरक स्काई रिप्लेसमेंट करबें। स्काई रिप्लेसमेंटर मध्यमे अपनारा खूब सहजे अपन भिडियो के आो बस आकर्षण कर तुलते पारें। प्रथम भिडियो बसि लंग देखे नार्भास हार को कारण नहीं। हमें समय नहीं अपन के जिस बुझान चेष्टा करीडियोटा एक बसि लंग गु जिनटी खूब ही सहज। आशा करी अपनारा खूब सहजे ये बुझते पर। आमी इतिमध्ये तीनटी भिडियो इम्पोर्ट करेछी, तार मध्ये एकटी होच्छे आकाशेर भिडियो। एई आकाशेर भिडियोटाई आमी बाकी दुटो भिडियोते एड करब, माने आमार बाकी दुटो भिडियोते आमी एई आकाशटाके देखते पारबो। एइजन्य एटा आमी डाउनलोड करे निएछी। आपनारा चाइले यूट्यूब थेके एरकम आकाशेर भिडियो डाउनलोड करते पारें। आर बाकी दुटो दिए आमी देखाबो किभाबे एडिट करबें। दुटो सिलेक्ट करेछी कारण दुटोके दु रकम उपाये आमी देखाबो, कारण सब भिडियोगुलो एक रकम उपाय हबे ना। सो प्रथम उपायटा जदि ना हय द्वितीय पद्धतिटा फलो करते पारें। द्वितीय पद्धतिटा दिए सब भिडियोई आपनारा एडिट करते पारबें। सो आमी प्रथमे एई भिडियोटी निये देखाच्छी। भिडियोटी आमी सिकोयेंसे एड करलाम। तारपर मने राखते हबे भिडियोटिके उपरेर लेयारे निये आसबो आमरा। नीचे एकटा लेयार आमरा खाली राखबो, कारण एई लेयारटाते आमरा आमादेर जे आकाशेर भिडियोटी आछे से आकाशे भिडियोटी आमरा एखाने बसाबो। ओके, सो एखन आमार प्रथम काज होच्छे इफेक्टे गिये आमादेर एकटा इफेक्ट निते हबे, सेटा होच्छे कलर की। एई कलर की इफेक्टटा निये आमरा आमादेर भिडियोर उपर बसिए दिब। चाइले एखान थेके डबल क्लिक करते पारेन, अथवा एटा प्रेस करे भिडियोर उपर छेड़े दिलेई इफेक्टटा आमादेर भिडियोते एड हये जाबे। এই তো হয়ে গেল। এখন আমি ইফেক্ট কন্ট্রোলে গেলে আমি দেখতে পারবো যে এই কালার কিটা চলে আসছে। এই তো কালার কি, এই ইফেক্টটা এখানে চলে আসছে। সো একেবারে উপরে দেখা যাচ্ছে যে এখানে তিনটা ইমো দেয়া আছে। এই তিনটা অপশন দিয়ে একটা সার্কেল, চাইলে আপনারা কোনো সার্কেল সিলেক্ট করতে পারেন। দ্বিতীয়টা দিয়ে হচ্ছে কোনো চতুর্ভুজ আকৃতির কিছু যদি চান এটা দিয়ে সিলেক্ট করতে পারেন খুব সহজে। আর তৃতীয়টা দিয়ে হচ্ছে ড্র, চাইলে সিলেক্ট করে করে ড্র করতে পারেন। আমি এগুলো দেখাবো। সো প্রথমেই হচ্ছে সিম্পল উপায়টা দেখাই যেটা দিয়ে খুব সহজে করতে পারবেন। সেটা হচ্ছে যে পাশে যে পেন্সিলের মতো ইমো দেয়া আছে এই পেন্সিল, এটাকে সিলেক্ট করে আপনি চাইলে ভিডিও থেকে কালার সিলেক্ট করতে পারেন। আমি যে কালারটা সিলেক্ট করব সেটা হচ্ছে ওরা ভ্যানিশ করে দিবে। এই তো আমি এটা প্রেস করে এখন আমি আকাশের কালার সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। এই যে আমি দেখতে পাচ্ছি যে এই বক্সের মধ্যে আকাশের কালারটা নিয়ে নিয়েছে। তারপর এই কালার টলারেন্সের মান আমরা বাড়িয়ে এই পুরো কালারটাকে ব্ল্যাক করে দিব। আমরা দেখতে থাকবো যে কালার টলারেন্স এর মানগুলো বাড়াতে থাকলে এরকম ব্ল্যাক ইফেক্ট চলে আসবে। ব্ল্যাক মানে হচ্ছে এই জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে। এই তো এই জায়গাগুলো পুরোই খালি হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আকাশের ভিডিও আমরা ডাউনলোড করছি সেটা এখানে বসাবো, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। আর নিচের দুটো প্যারামিটার আপনারা অ্যাডজাস্ট করে এই এডিটটাকে আরও বেশি পারফেকশন আনতে পারেন। সো এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যেটাতে বেশি পারফেকশন আসে সেখানে রাখবেন। এই ফিটারের মান বাড়ালে আমাদের যে ট্রানজিকশনগুলো আছে যেই আকাশের ভিডিও এবং আমাদের রিয়েল ভিডিওর মধ্যে যে ট্রানজিকশন পয়েন্ট, সেই ট্রানজিকশনটা পারফেক্ট হবে। এই তো হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যে আকাশের ভিডিও যেটা আমরা এই উপরে দেখাবো সেই ভিডিওটা আমরা এই নিচের লেয়ারে বসিয়ে দিব। আমি অলরেডি আকাশের ভিডিওটি ইম্পোর্ট করেছি, এখন আমি প্রেস করে এটাকে সিকোয়েন্সে নিয়ে আসব। আপাতত এটাকে পাশে রাখলাম, যেহেতু এটা ফুল স্ক্রিন নাই, ভিডিও রেজুলেশন কম হওয়াতে এটা হচ্ছে অর্ধেক স্ক্রিন জুড়ে আসছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করে
এখানে সেট টু ফ্রেম সাইজ দিলে আমাদের ফ্রেমের সমান এই ভিডিওটা এরকম হয়ে যাবে। এখন আমরা জাস্ট যেটাকে প্রেস করে আমাদের যে অরিজিনাল ভিডিও তার নিচের লেয়ারে এটা বসিয়ে দিব। এই তো হয়ে গেল। যেহেতু আমার এই আকাশের ভিডিওর লেন্থটা কম, সেহেতু এই সেম জিনিসটাকে কপি করে আমি পুরো ফুটেজ জুড়ে বসিয়ে দিব। এই তো হয়ে গেল। এখন যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের রিয়েল ভিডিওর উপরে যে স্কাইটা আছে সেটা এই নতুন স্কাই দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। সো আশা করি এটা খুব সহজে পারবেন। আর অনেক সময় দেখা যায় যে ভিডিওর স্কাইয়ের মধ্যে মাল্টিপল কালার থাকে, সেই ক্ষেত্রে আমার এই দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে ফলো করতে হবে। আমি এখন এই ভিডিওটাকে ইম্পোর্ট করে আমাদের সিকোয়েন্সে নিয়ে আসলাম। সেমভাবে এই ভিডিওটির রেজুলেশন কম হওয়ার কারণে অর্ধেক স্ক্রিন জুড়ে এসেছে, এই জন্য আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ দিলে আমাদের ফ্রেমের সমান হয়ে যাবে ভিডিওর সাইজ। এখন সেমভাবে আমাদের ইফেক্টে গিয়ে কালার কি এই ইফেক্টটা অ্যাড করব। তারপর এই কলমের মতো এই সিম্বলটা ইউজ করব। এই সিম্বলটা মূলত ফ্রি ড্রয়িং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। আমাদের ভিডিওর মধ্যে যেই আকাশের অংশ আছে সেই অংশটা আমরা এই পেন্সিল দিয়ে সিলেক্ট করব। এটা প্রেস করলে এরকম একটা মাস্ক চলে আসবে। তারপর আমরা এটাকে যদি আমাদের ভিডিও ফুটেজের উপর নিয়ে আসি তাহলে আমরা দেখবো যে এরকম পেন্সিলের মতো একটা ইমো দেখাচ্ছে। প্রথমে এখান থেকে ভিডিওটাকে একটু জুম করে নিই, তাহলে আমাদের সিলেক্ট করতে সুবিধা হবে। দেন আমি এইভাবে করে সিলেক্ট করতে থাকবো, যতটুকু অংশ জুড়ে এই আকাশটা আছে ততটুকু অংশ আমরা এইভাবে সিলেক্ট করতে থাকবো। হয়ে গেল। এখন উপরের এই কর্নারটাও আমার আকাশের অংশ, সেহেতু আমি একেবারে কর্নারে সিলেক্ট করলাম। সবার শেষে এসে আমরা যদি আবার যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে সিলেক্ট করলে আমাদের এই পুরো সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদেরকে এরকম একটা সিলেকশন টুল শো করবে। দেন আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন সেমভাবে এই ড্রপে সিলেক্ট করে আমরা আমাদের ভিডিও কালারের উপর সিলেক্ট করব। কালার সিলেক্ট হয়ে গেল। তারপর এই কালার টলারেন্সের মান বাড়াতে থাকব। এই কালার টলারেন্সের মান বাড়াতে থাকলে দেখা যাবে যে এরকম করে আকাশটা আস্তে আস্তে মিশে যাচ্ছে, সো এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, জায়গাটা খালি হয়ে যাচ্ছে। সো বাকি প্যারামিটারগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কোনটাতে পারফেকশন হয় বেশি, যেটাতে পারফেকশন হয় সেটা সেরকম রাখতে পারেন। সো এগুলো আসলে একটু ঘাটাঘাটি করলে এগুলো বুঝে যাবেন, এগুলো একদম সিম্পল। দেন হয়ে গেল। এখন আমার কাজ ওই দ্বিতীয় ভিডিওর মতো একটা আকাশের ভিডিও আমরা নিচের লেয়ারে বসিয়ে দিব। এই তো আমার এই আকাশের ভিডিও যেটা আমি আগের ভিডিওতে ইউজ করছি সেটাই আমি কপি করে এইখানে বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাডিশনাল অংশটা কেটে আমরা ক্লিন করে দিচ্ছি। দেন হয়ে গেল। এখন যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে ভিডিওর উপর এরকম সুন্দর একটা আকাশের ফ্লো হচ্ছে। আগের ভিডিও থেকে এই ভিডিওটি এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এখন খুব সহজে আপনারা আপনাদের ভিডিওতে এরকম অ্যাডিশনালি আকাশ অ্যাড করতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে অ্যাডোবি প্রিমিয়াম প্রো বা ভিডিও এডিটিং সম্পর্কে কী ধরনের ভিডিও পেতে চান এটা কমেন্ট করে জানাবেন।